নমস্কার আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকার জন্য মানুষ প্রাণপণ চেষ্টা করে কোন দিক থেকে ভালো থাকার জন্য শরীরের দিক থেকে মনের দিক থেকে কর্মের দিক থেকে পারিবারিক দিক থেকে আর নিজের সন্তান এই সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হতে চায় আর সেই মুক্ত হওয়ার দিনগুলো সেই জ্যোতিষের দ্বারা বা জ্যোতিষ সম্পর্কিত কোনো আলোচনার মাধ্যমে যে জিনিস শেখা যায় বা জানা যায় সেই জিনিসগুলো কিন্তু মানুষ কখনো নজর করে না কারণ জ্যোতিষ কিন্তু একসময় সুস্থ করতে পারে না বড়ো করতে পারে না বিরাট ধনী বানাতে পারে না চাকরি এনে দিতে পারে না যে যার মানুষ নিজের যোগ্যতা এগুলো অর্জন করে কিন্তু নানান রকম যোগ্যতা থাকা সত্ত্বেও কেন বাধা পড়ে কেন সে বাধার সম্মুখীন হয় সেই জিনিসগুলো বিচারের জন্যই কিন্তু জ্যোতিষ সংক্রান্তের মধ্যে জানতে আসা কেন করে এবং কেন হয় সেই বিষয়গুলো হচ্ছে আমি আগেই বলেছি যে অগ্নিপৃথি বায়ু জল আর চর স্থির দ্বি স্বভাব এই বস্তু এবং পদার্থের মিলনে যে শক্তির উৎপাদন হয় সেই শক্তিগুলো মানুষের উপরে জন্মভিত্তিক একটা নেচার তৈরি হয় সেই নেচারগুলোর রাশিগুলো হচ্ছে মানুষের আভাস দেয় রাশিগুলো তার মনকৃ প্রকৃতির হয় চর রাশি স্থির রাশিভাব রাশি অগ্নি রাশি পৃথ্বী রাশি জল রাশি। প্রত্যেক রাশি হতে পারে বারোটা রাশির যে কোনো জায়গায় মানুষের রাশি হতে পারে আর লগ্ন দেহে দেহ এবং তার তনু সম্পর্ক এবং তার যোগাযোগ ভাব সম্পর্কিত যেগুলো সেইগুলো যে ভাবে পরে লগ্ন সেই গ্রহগুলো তার ফেভারে আছে কি না এবং কর্মকারক গ্রহটি শান্তিকারক গ্রহটি এবং তার অর্থকারক গ্রহটি তার কর্মকারক তার জীবনের পারিবারিক দাম্পত্য জীবন সেগুলো লগ্ন সাপেক্ষে সেগুলোর ইঙ্গিত বহন করে রবি সাপেক্ষে তার দাম্ভিকতা তার কর্মের উন্নতি তার রবি লগ্ন যে গ্রহগুলো থাকে সেগুলো তার সেই দিক থেকে ইঙ্গিত করে এবং প্রত্যেকটি নক্ষত্রের উপরে রাশির উপরে একটি করে নক্ষত্র থাকে এবং সেই নক্ষত্রগুলো নেচারের সাথে সেই রাশির নেচার যদি মিলে যায় এবং সেই রাশি যদি সেই জায়গায় যদি তার ভাব প্রকাশ করে এবং ভাবের জায়গাটা যেমন নাকি আপনি বলবেন ভাব কী তনুভাব প্রথম বললাম দ্বিতীয় অর্থভাব তৃতীয় সহোদর ভাব চতুর্থ সুখভাব পঞ্চম বিদ্যাভাব চতুর্থ বিদ্যাভাব নিম্ন শিক্ষা উচ্চশিক্ষা ষষ্ঠ রিপুভাব শত্রুভাব সপ্তম বিবাহভাব ব্যবসাভাব অষ্টম নিধন ভাব নবম ভাগ্য পিতা দশম কর্ম একাদশ আয় দ্বাদশ ব্যয় এবার এটা ধারাবাহিকভাবে এইভাবে জ্যোতিষশাস্ত্রে লেখা আছে কিন্তু লেখার বাইরে কিছু থাকে যেটা নাকি আপনাকে উদ্ধার করতে হয় কিভাবে কর্মের দ্বারা মানুষ জীবন জীবন প্রস্ফুটিত করে জীবনকে এগিয়ে নিয়ে চলে প্রত্যেকটির পিছনে কর্ম থাকে কেননা কাজের মাধ্যমে মানুষ উন্নতি করে চলতে গেলে পয়সা লাগে অর্থ লাগে এই সবগুলো যদি জ্যোতিষশাস্ত্রের মধ্যে যদি আমাদের মধ্যে আনয়ন করা যায় তাহলে আমরা সেই ভাবগুলো প্রকটভাবে করতে পারি কিন্তু হয় না কিন্তু জ্যোতিষ বড় লোক করতে পারে না জ্যোতিষ কিন্তু বিরাট কর্ম এনে দিতে পারে না কি করতে পারে যোগগুলো বলতে পারে যোগ বলতে কিন্তু আমি বলছি না বিষ যোগ কেমন্দ্রম যোগ গুরুচন্ডাল দোষ গ্রহণ দোষ কালসর্প দোষ এইগুলো বলছি না কিন্তু এগুলোর বাইরে কিছু থাকে সেই বাইরের ভাবটা যে বিচার করে সূক্ষ্মভাবে তুলে নিয়ে আসতে পারবে সে কিন্তু বলতে পারবে যে দশা অনুযায়ী যে এইভাবে এই সময়ের মধ্যে এই যোগ আপনার আসবে সেটা বাইরে যাওয়ার যোগ হতে পারে বা এইখানে নিজ ঠিকানায় বা নিজের জায়গায় বসে কিছু আসতে পারে সেখান থেকে কিন্তু বিচার আসে সে চর রাশি যদি কারোর থাকে চর রাশি হচ্ছে দেখবেন মেষ রাশি কর্কট রাশি রাশি মকর রাশি এই চারটে চর রাশি এবার তিনটে জলরাশি আছে তিনটে জলরাশির মধ্যে কর্কট রাশি বৃশ্চিক রাশি মীন রাশি তো জলরাশিগুলো সেইভাবেই ভাগ করা আছে যে জলাধার জল বড় জল ছোটো জল সেইভাবে সেই জায়গাটায় মীন রাশি বৃশ্চিক রাশির ফারাক আছে আবার বৃশ্চিক রাশির কর্কট রাশির ফারাক আছে কর্কট রাশি থেকে তার পঞ্চম ঘর হয় বৃশ্চিক রাশি মিন রাশি হয় নবম ঘর আবার মীন রাশি থেকে পঞ্চম ঘর হয় কর্কট রাশি নবম ঘর হয় বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি থেকে পঞ্চম ঘর হয় মিন রাশি নবম ঘর হয় কর্কট রাশি তাহলে ফিফথ নাইনথের কানেকশান তিনটে জলরাশি জুড়ে আছে আবার ধরুন তিনটে অগ্নি রাশি আছে যেমন নাকি মেষ রাশি ধনুরাশি সিংহ রাশি মেষরাশির অধিপতি মঙ্গল ধনুরাশির অধিপতি বৃহস্পতি আর সিংহরাশির অধিপতি রবি রবি কোন জলরাশি কানেক্টেড নেই মঙ্গল আছে বৃহস্পতি আছে মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি আবার বৃহস্পতি মিন রাশির অধিপতি সেই জলরাশির অধিপতি তাহলে দুটি গ্রহের ক্ষেত্রে দু রকমের বিচার আসে সেই বিচার দুটো নিচস্ত তুঙ্গস্থের ফল আছে মানে গ্রহের বলবত্তা বিচার করা হয় সেগুলো দিয়ে যেমন মঙ্গল মকর রাশিতে তুঙ্গস্থ কর্কট রাশিতে নিচস্ত তাহলে মঙ্গল ম আঠাশ ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয় চন্দ্র চার ডিগ্রি পর্যন্ত আপনার বৃশ্চিক রাশিতে নিচস্ত থাকে আবার ঠিক বৃষ রাশিতে তুঙ্গস্থ থাকে তাহলে সেই জায়গায় মাপের মধ্যে সবাই চলে আপনিও কিন্তু একটা মাপের বাইরে যেতে পারেন না সেই মাপের ভিতর থেকেই আপনাকে করতে হয় যেমন যদি বোঝানোর ক্ষেত্রে বলি যে কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্নের পঞ্চমপতি বুধ এবং অষ্টমপতি বুধ তাহলে পঞ্চমপতি বুধ হওয়ার জন্য অষ্টমপতি দোষ মুক্ত হয় ঠিক সেই ক্ষেত্রে সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে পঞ্চমপতি বৃহস্পতি অষ্টমপতি বৃহস্পতি তাহলে ফিফথ এইট এইট নিধন ফিফথ হচ্ছে আসা উচ্চ আকাঙ্ক্ষা এবং উচ্চ যোগে আমি এর আগে অনেকবার বলেছিলাম যে সাতটা রাশি সাতটা ঘর আপনার আয়ত্তে সাতটা ঘর ওর ডিপেন্ড করে আর সাতটা ঘর চলে এই সাত জায়গার মধ্যে বিবাহ চলে বলে আপনি তো ছটা ছটা বারোটা বলেছিলেন তাহলে সাত জায়গায় আর একটা জায়গায় রাহুকেতুর প্রভাব থাকে রাহুকেতু কোনো গ্রহ না সেই জায়গাটা থেকে তাকে একটা বিচারের সাথে নিয়ে আসতে হয় আলাদাভাবে যে রাহুর প্রভাব কোন রাশির উপর পড়েছে এবং সেটা লগ্ন থেকে রবি থেকে চন্দ্র থেকে কোনভাবে অবস্থান করছে সেইখান থেকে কিন্তু সব বিচারের পরে ওই জায়গার বিচারটা নিয়ে আসতে হবে সেখান থেকে তার রাহু তিনটে নক্ষত্র থাকে ছয় পনেরো চব্বিশ এবং তিনটেই বায়ু বায়ুরাশিতে থাকে তো ছয় পনেরো চব্বিশ যে তিনটে নক্ষত্র একটা আদ্রা নক্ষত্র একটা সাতী নক্ষত্র একটা শতভিশা নক্ষত্র এই তিন নক্ষত্র বায়ুরাশিতে থাকে তাহলে এও বলেছিলাম যে রবীন নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এই দু ঘর নিয়ে চলে দেখবেন শুক্রের নক্ষত্র এক ঘর নিয়ে চলে দু নম্বর এগারো নম্বর কুড়ি নম্বর তিনটেই অগ্নি থাকে তাহলে প্রত্যেকটা আগুনের প্রভাবে দহনে যে শক্তির উৎপাদন হয় সেই শক্তির উৎপাদনকে ভোগ করাই হচ্ছে শুক্রের কাজ যার জন্য শুক্র সপ্তম ভাবের কারক সপ্তম ভাব হচ্ছে ব্যবসার কারক বিবাহর কারক বিবাহের ভাব সপ্তম ভাব থেকে পার্টনারের ভাব তাহলে লাইফ পার্টনার বিজনেস পার্টনার না আপনার অন্য কিছুর পার্টনার সেখান থেকে সপ্তম ভাবের কারক শুক্রের প্রভাব যদি না থাকে সেই পার্টনার বিচ্যুত ঘটে সেখান থেকে তাহলে কুম্ভ রাশি কুম্ভলগ্নের চতুর্থপতি হচ্ছে শুক্র আর নবম হচ্ছে শুক্র সেই শুক্র নবম ভাব হওয়ার জন্য এবং চতুর্থ ভাব হওয়ার জন্য চতুর্থ নবমের কেন্দ্র কেন্দ্রকোণের সম্পর্কে এসে শুক্রের প্রভাব বিস্তার করে কেন্দ্র এবং কোন যদি কোনো জায়গায় একসাথে মিলিত হয় সেটা রাজ্যগের ফল হয় এবং সেই রাজযোগের ফলটা যেমন কি বোঝানো যায় যে মঙ্গলের মঙ্গলের ক্ষেত্রে সিংহ রাশি সিংহলগ্ন যেহেতু কুম্ভ রাশি কুম্ভলগ্নের সপ্তম ঘরই সিংহের ঘর সেভেন্থ হাউস হচ্ছে সিংহের ঘর আবার সিংহেরও সেভেন্থ হাউস কুম্ভের ঘর তাহলে সেইখান থেকে সেই সিংহ রাশি সিংহলগ্নের চতুর্থ প্রতিমঙ্গল মঙ্গল এবং নবম্পতি মঙ্গল আবার লগ্নে চতুর্থপতি শুক্র এবং নবমপতি শুক্র তাহলে সেই শুক্র এবং মঙ্গলের ঘর দুটি সমসপ্তমে থাকে একদম একশো আশি ডিগ্রি দূরে থাকে বৃষ আর বৃশ্চিক মেষ আর তুলা মেষ মঙ্গলের ঘর আর তুলা হচ্ছে শুক্রের ঘর বৃষ শুক্রের ঘর বৃশ্চিক মঙ্গলের ঘর তাহলে মঙ্গল শুক্রের মধ্যে একটা মিলিত ভাব দেখা যায় যদি কোন জায়গাটাতে কোনভাবে পড়ে রয়েছে কুম্ভ কুম্ভলগ্নের অষ্টম ঘর হচ্ছে কন্যার ঘর কন্যার ঘরে যদি মঙ্গল শুক্র যদি অবস্থান করে এবং সেই জায়গায় বারো তেরো চোদ্দো তিনটে নক্ষত্র আছে তেরো নম্বর নক্ষত্রে যদি শুক্র বসে থাকে আর বারো নম্বর নক্ষত্রে যদি মঙ্গল বসে থাকে তাহলে সেই বারো নম্বর নক্ষত্রের অধিপতি রবি যদি কোনোরকমভাবেই পঞ্চম নবম কানেকশন করতে পারে তাহলে মঙ্গলের প্রভাব বিস্তার করবে আবার যদি শুক্র যদি সেই জায়গায় যদি তেরো নম্বর নক্ষত্র চন্দ্রের নক্ষত্র চন্দ্র যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নে যদি গিয়ে বসে যদি চন্দ্র তেইশ নম্বর নক্ষত্রে বসে তাহলে শুক্রের দোষ খণ্ডন করবে এই জায়গাগুলো কিন্তু সূক্ষ্মভাবে বোঝার যদি কেউ বুঝতে না পারে তাহলে কিন্তু সে শুক্র নিচস্ত শুক্র কন্যারাশিতে নিচস্তই থাকে এবং সেই জায়গাটা মিন রাশিতে তুম্বস্ত হয় শুক্রের বলবত্তা বৃদ্ধি পায় সেইখান থেকে সেই জায়গাটায় কিন্তু সে ভুল বিচারের দিকে নিচস্ত বিচার করে ভুল বিচার করে বেরিয়ে যাবে কিন্তু সেইখান থেকে সেই জায়গায় লগ্নের বা রাশির তিনটে পার্ট আছে তিনটে পার্ট বলতে তিনটে অংশ দ্রেকান অংশ যে জাতক বা জাতিকা কোন দ্রেক্কানে জন্মেছে সেই দৃকানের প্রভাব তার মধ্যে থাকবে প্রত্যেকটি দেখকান দশ ডিগ্রি করে বিভক্ত প্রথম দেখান যে রাশি হয় সেই রাশির অধিপতি দ্বিতীয় দেখান পঞ্চম ঘরের অধিপতি তৃতীয় দেখান নবম ঘরের অধিপতি তাহলে নবম পঞ্চম এবং রাশি অধিপতি যদি কোনো জায়গায় অশুভ জায়গায় মিলিত হয় তাহলে সেই দ্রেকান অবহেলিত বা অশুভ ভাব সূচিত হয় তখন মানুষ প্রতিকারের কথা বলে তাহলে প্রতিকারের জায়গাটায় মানুষ ভাবে করে সেটাই জানতে যে মানুষ কী করে একটা কর্মবিহীন অবস্থায় হতাশ অবস্থায় একজনের কাছে এলো বা সেই ছকটা বিচার করে দেখলো যে তার কর্মপতি অশুভ স্থানে বসে আছে এবং কর্মপতি নানান গ্রহ দ্বারা শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে অশুভ কারক ফলগুলো ছড়াচ্ছে কেন সেই শুভ গ্রহগুলো অশুভ জায়গায় থেকে দৃষ্টি দিচ্ছে সেইখান থেকে সার বিচারে কর্মের তার দশা চলছে সেইভাবে চন্দ্রের দশা থেকে চন্দ্র যে নক্ষত্রে থাকে সেই নক্ষত্রের দশা থেকে শুরু হয় তার জীবনের দশা চন্দ্র যদি তেইশ নম্বরে থাকে তাহলে মঙ্গলের দশায় জন্ম তাহলে মঙ্গলের পরে তার রাহুর দশা আসে রাহুর পরে তার বৃহস্পতির দশা আসে বৃহস্পতির পরে তার শনির দশা আসে শনির পরে তার বুধের দশা আসে তারপরে কেতুর দশা তারপরে শুক্রের দশা এইভাবে দশাগুলো সে পার করতে থাকে সেই গ্রহের সেই দশা অধিপতি যদি ভালোভাবে থাকে ভালো অবস্থান করে তাহলে সেখান থেকে কিন্তু সেই ফলগুলো ভালোভাবেও ফল দেয় মানুষের জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকভাবেই মানুষ কিন্তু বলিয়ান থাকে যে কোনো মানুষই যে কোনো একদিকে বলিয়ান থাকে নয় ভাষায় বলিয়ান নয় লেখায় বলিয়ান নয় কর্মে বলিয়ান তো কোনো ঘুরতে বলিয়ান নয় চুরি করতে বলিয়ান যে কোনো দিকে একটা না একটা দিক তার থাকে সেই দিকের প্রভাবটা কোন গ্রহের ক্ষেত্রে পড়েছে সেই গ্রহগুলো প্রত্যেকটা গ্রহেরই যে কোনো নিজস্ব আলো নেই সূর্যের দ্বারা আলোকিত হয় এবং সূর্য যে গ্রহের আলো যেভাবে ফেলে সূর্যের সাতটা রঙ আছে সেই সাত রঙে গ্রহ আলোকিত হয় সাত রঙের গ্রহ আলোকিত হয় এবং সেই আলোর প্রভাবের রঙের খেলার মধ্যে সেই কালার ভাইব্রেশনের ডেভেলপ ডেভেলপে মানুষ কিন্তু জীবনে প্রভূত উন্নতি করে আর যদি জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিন্তু ভয়াবহ ব্যাপার কিছু নেই ভয় দেখানোরও কিছু নেই যেইগুলো কিন্তু মূল চালক গ্রহ বৃহস্পতি শনি যদি ভালোভাবে না থাকে যেমন কুম্ভ কুম্ভলগ্ন কুম্ভ রাশি অধিপতি শনি শনিকে তাহলে ভালোভাবে থাকতে হবে এবং তার দ্বিতীয়পতি বৃহস্পতি এবং তার একাদশপতি বৃহস্পতি তাহলে দ্বিতীয়পতি একাদশপতি মানে অর্থ এবং লাভ অর্থ এবং লাভ এবং তার শ্বশুরবাড়ির সম্পর্ক দ্বিতীয় ঘর থেকে বিচার হয় আর একাদশ ঘর থেকে বিচার হয় ছকের মধ্যে সবচেয়ে ভালো ঘর হচ্ছে একাদশ ঘর যেখানে কোনো গ্রহ এসে কুফল দেয় না সব সময় তার সফলতা দিতে বাধ্য হয় কেন একাদশ ঘরটা প্রফিটের ঘর আমি অন্যায় করেছি সাজা পাবো কিনা আমি ভালো কাজ করেছি তার প্রাপ্তি জুটবে কিনা আমি যা কর্ম ভালো করছি কিন্তু আমি সেই জায়গাটা কর্মের বিমুখ হচ্ছি সেটা একাদশ ঘর থেকে বিচার আসবে প্রফিট কতখানি জীবনের প্রফিট কতখানি মৃত্যুযোগ আছে কি না একাদশ ঘর বড়ো ভাই সম্পর্ক একাদশ ঘর এই জায়গাটা থেকে সমস্ত সম্পত্তির মালিকানা পাবো কি পাবো না চতুর্থ ঘর থেকে ভূমি গৃহ সেই চতুর্থের যেই জায়গাটায় চতুর্থের একাদশ ঘর যেখান থেকে আসবে সেটা হচ্ছে তার অষ্টম ঘর চতুর্থ থেকে অষ্টম ঘর ফোর্থ এর হচ্ছে তার একাদশ খর তাহলে সেই অধিপতি কিভাবে আছে এইট হাউস লোকে ভয় পেয়ে যাবে যে ফোর্থ হাউসের এইট্থ হাউস তার একাদশ ঘর অতএব সেই জায়গায় একাদশপতি কিভাবে আছে অষ্টমপতির সাথে কি কোনোরকমভাবে যু যুক্ত হয়ে গেছে তাহলে কুম্ভলগ্নের কুম্ভ রাশির অষ্টম ঘর হচ্ছে বুধের ঘর পঞ্চমপতি হওয়ায় বুধ দোষ মুক্ত পায় এবং বুধ খুব দ্রুত গ্রহ মানুষের জীবনের নানান ঘটনা খুব দ্রুততার সঙ্গে পাল্টাতে থাকে এবং অনেক মানুষ আছে দেখবেন সকালে এক চিন্তা করে বিকেলে আরেক চিন্তা করে ফেলে এবং কালকে সেই চিন্তাটাকেই ক্যান্সেল করে দিল সেই কাজটাই করলো না এবং সে অন্য কাজে চিন্তা আরম্ভ করে দিল এবং সেই জায়গাটা সে সাকসেস পাবে কিনা সেখান থেকে সেই জিনিসটা ধরা হয় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে বুধকে দেখতে হবে প্রথম অবস্থান কোথায় তার তারপরে দেখতে হবে শুক্রের অবস্থান কোথায় তৃতীয়পতি একাদশপতি বৃহস্পতির অবস্থান কোথায় কি নক্ষত্রে বসে আছে সে নক্ষত্র অধিপতি কোথায় বসে আছে এবং কুম্ভলগ্নে লগ্নাধিপতি শনি কোন অবস্থানে বসে আছে দ্বাদশপতিও শনি মকর রাশি অধিপতি শনি সেই শনি কীভাবে বসে আছে সেই জায়গাটা থেকে মানুষ আস্তে আস্তে বিচারের ব্যবস্থাটাকে ওঠায় ওঠাতে ওঠাতে তখন বলে শরীর খারাপ হয়েছিল এই রোগ হতে পারে এইভাবে কিন্তু আপনার অর্থ নষ্ট হয়েছিল আবার অর্থের যোগ আপনি এই সময়টায় পাবেন সেই সময় থেকে আপনি যদি এই সময়টা ব্যবহার করেন একটা লোক সারা জীবন ভালো থাকতে পারে না আর একটা লোক সারা জীবনও খারাপ থাকতে পারে না মানে ভালো খারাপের খেলা সারা জীবন ধরেই চলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আর প্রত্যেকটি মানুষই মরণশীল প্রত্যেকটি প্রাণীও মরণশীল পৃথিবীর যা আছে সবই একদিন শেষ হবে আবার নতুন করে তৈরি হবে সে শেষের আগে শেষ না হয়ে সেই জায়গাটায় যদি মানুষ সুন্দরভাবে আগে কুছিয়ে নিতে পারে তাহলে গোছানোর সময় থাকে চল্লিশ পর্যন্ত তারপরে কিন্তু মানুষ চিন্তা করে যে সেই যে গোছানোর জিনিসটাকে দিয়ে আরও কিভাবে আমি বিস্তার করবো সেই জায়গাটা থেকে কারণ একটা নিয়মই আছে যে তারপরে কিন্তু শরীরের সব অংশ একটা একটা করে জমা দিতে হয় সেখান থেকে মানুষ তখন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে মানসিকভাবে শারীরিকভাবে সমস্ত দিক থেকে সেই বলবত্তা কিভাবে বৃদ্ধি করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস মানুষের জীবনের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি জানবেন যে রাশি লগ্ন নিয়েই সে জন্মাচ্ছে বাংলা বারো মাসের যে কোনো মাসে সে জন্মাচ্ছে ইংরেজিও যে কোনো মাস তারিখে সে জন্মাচ্ছে একটা সময়ে জন্মাচ্ছে সেই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ অফ প্লেস আমরা যেটাকে বলি ল্যাটিচিউড লংগিচিউড মানে দ্রাঘী মাংস কোন জায়গায় সেই গ্রহগুলো রয়েছে সেই জায়গাটা থেকে সেই জন্মের সময়টায় সে কি পেয়েছিল কোন গ্রহ কী পজিশনে ছিল অতএব সেইগুলো কবে থেকে কাজ করা শুরু করবে এবার তার কিছুটা কিছুটা মানে কি ফিফটি পারসেন্ট সে জেনেটিক ব্যাপার থেকে পাশে তার বাবা মা সেই দিক থেকে আসে আর কিছুটা আসে তার কর্মের উপর থেকে খারাপ কর্ম করলে খারাপ ফল কোনো বাবা মা শিখিয়ে দেয় না খারাপ কাজ করার জন্য সেজন্য সে নিজে ভুক্তভোগী হয় এই ভুক্তভোগীটা কেন হয়েছিল সেইটা জানার জন্যই ছক বিচার করা এবং ছক বিচারের মূল ক্ষেত্রে রয়েছে যে লগ্নাধিপতি কি অবস্থায় আছে ধরুন লগ্নের কুম্ভ রাশির যদি শনি যদি বুধের ঘরে থাকে শনি বুধের ঘরে থাকে তার মানে অষ্টমভাবে লগ্নপতি বসে আছে তাহলে শনি হচ্ছে সময় যে কোনো ব্যাপারে স্লো কারক গ্রহ ধীরে চলে কিন্তু সফলতা আনে শনি কিন্তু আমি বলেছি একটি নিয়ম কারক গ্রহ ডিসিপ্লিন কারক গ্রহ যে নিয়মের বাইরে গেলে শাসন করে এবং যে কোনো জিনিসে শরীরটাকে নিয়ে যদি তুমি বেশি অত্যাচার করো শনি তোমাকে রোগে ফেলে দেবে তুমি অনেক অর্থ পেয়েছো যদি বাজে খরচ করো একদিন তোমাকে নির্ধারণ করে দেবে তোমার কাছে কোনো অর্থ থাকবে না সেই জায়গায় শনি অষ্টমভাবে আমি বলছি দ্বিতীয় চতুর্থ অষ্টম দ্বাদশ শনি কোনো দিন ভালো ফল দেয় না সেই জায়গাটায় লগ্নাধিপতি শনি যদি অষ্টমভাবে বসে অষ্টম্পতি বুধ যদি চতুর্থভাবে বসে চতুর্থ বুধের কোনো ফলদায়ক হয় না চতুর্থ বুধ কোনো ফলদায়ক দিতে পারে না সেই জায়গাটায় কিন্তু চতুর্থে যদি কুম্ভল কুম্ভ রাশি কুম্ভলগ্ন যদি হয় তাহলে চতুর্থ ঘর হয় বৃষ রাশির ঘর তাহলে বৃষ রাশিতে যদি বুধ বসে তাহলে শনি যদি কন্যা রাশিতে বসে তাহলে কন্যা রাশির নবমে বসা থাকবে বুধ এবং বুধের পঞ্চমে শনি থাকবে শনির দশম দৃষ্টি যাবে বুধের ঘরে মিথুন রাশিতে এবং শনির তৃতীয় দৃষ্টি যাবে বৃশ্চিক রাশিতে শনির সপ্তম দৃষ্টি যাবে মিন রাশিতে তাহলে মিন রাশি দ্বিতীয় ঘর অর্থের ঘর তাহলে চতুর্থ ঘর বন্ধু ঘর গৃহের ঘর মায়ের ঘর যেমন চতুর্থ আমি একটা বললাম সুখের ঘর চতুর্থের সুখ আনায়ন করে তার সপ্তম ঘর দশম ঘর থেকে তাহলে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির দশম ঘর হচ্ছে বৃশ্চিকের ঘর মঙ্গলের ঘর তাহলে মঙ্গল তার কর্মপতি তাহলে সেই মঙ্গলের জায়গাটা কোথায় কিভাবে আছে সেটা দেখতে হয় তখন এবং প্রত্যেকটি জায়গায় যদি সে নক্ষত্রগুলো বাজে পেয়ে যায় আমি যেমন বলেছিলাম যে রাশিগুলো যেমন তমগুণী আছে গ্রহগুলো তমগুণী আছে রজগুণী আছে সত্যগুণ আছে নক্ষত্রগুলো তাই আছে সাতাশটা নক্ষত্র সেই কিছু তমগুণের নক্ষত্র আছে কিছু রজগুণের নক্ষত্র আছে কিছু সত্যগুণের নক্ষত্র আছে সেই নক্ষত্র গ্রহ এবং রাশির মিলন যদি ঠিক একরকমভাবে পড়ে যায় তাহলে সেই ছক কোনোদিন জ্যোতিষের কাছে আসবে না আসবে না দরকার পড়ে না সে তার জীবন তৈরি করে নিয়েছে কিন্তু শারীরিক ধাক্কা খায় মানসিক ধাক্কা খায় সেই কারণ হয়তো জানতে আসতে পারে তে মানুষের সবচেয়ে আগে রাখা দরকার এখন প্রথম যেটা মানুষ হারিয়ে ফেলছে বিশ্বাস জ্যোতিষের আচরণে আচরণ ঠিক রাখতে হয় আর প্রত্যেক মানুষকে বুঝিয়ে দিতে হয় তার জন্য সময় লাগে আর সময় নিয়ে দেখতে হয় যে কতকটা কতটা তাকে এগিয়ে দেওয়া যায় কতটা তাকে বুঝিয়ে দেওয়া যায় কেননা সে যে আসে সে কিছু জানে না তাকে যদি ভুল বোঝানো হয় সে মন হতাশ করে এবং মন কষ্ট নিয়ে যাবে এবং তার জন্য তার আরও খারাপ হবে জ্যোতিষের একটা দিক কিন্তু কাউন্সিলিং তাকে বোঝাতে হবে তাকে বুঝিয়ে তাকে ঠিক জায়গায় খারাপটাকে কেন খারাপ না সেটাও বোঝাতে হবে প্রত্যেক জিনিসের খারাপ খণ্ডন আছে যেমন নাকি আমরা বলি কি মাঙ্গলিক যার জন্য দোষ হয় মাঙ্গলিক খণ্ডনের দোষ আছে খণ্ডন কিন্তু আমি বলছি না যে আপনি ওই হোম যজ্ঞ করে হ্যান করে ত্যান করে খণ্ডন করুন তার মধ্যে ক্যালকুলেশনে খণ্ডন রয়েছে সেই জায়গাটায় আপনাকে সেটা বুঝিয়ে দিতে হবে যে এই জায়গাটায় এই গ্রহটা এইভাবে পড়েছে মঙ্গলের থেকে চতুর্থে শনি আছে শনি থেকে মঙ্গল দশমে আছে যার জন্য মাঙ্গলিকটা খণ্ডন আছে এটা বোঝাতে হবে এটা যদি আপনি না বোঝাতে পারেন কিন্তু খণ্ডনের জায়গায় যদি মঙ্গল যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্র অধিপতিও যদি চতুর্থ অষ্টম বা দ্বাদশ অবস্থান হয় তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ প্রবল আকার ধারণ করে সেটাও বোঝাতে হবে আর একটা আছে কাল সর্বদোষ যেমন নাকি পাঁচটা ঘর যদি খালি থাকে তাহলে সেটাকে কাল সর্বদোষ বলা হয় পাঁচটা ঘরে গ্রহ না থাকলে কিন্তু পাঁচটা ঘরের ওপাশে গ্রহগুলো বাঁধন অবস্থায় আছে কাজে সব কাল সর্পদোষ কিন্তু কাল সর্পদোষ এমনিও খারাপ না খারাপ না কেননা তার কর্মপতি আয়পতি ব্যয়পতি সমস্তই পাঁচ ঘরের উপরে রয়েছে আমি এর আগে অনেকবার বুঝিয়েছিলাম যে প্রত্যেকটা জায়গায় সেখান থেকে মানুষ জীবনের ক্ষেত্রে চলার ক্ষেত্রে সফলতা অর্জন করে কোন দিক থেকে সব সময় দেখবেন যে দশম দশম হচ্ছে ঊর্ধ্ব দশমকে আকাশ ধরা হয় আকাশে কে থাকে ঊর্ধ্বে কে থাকে সূর্য থাকে তাহলে রবির প্রকাশ দশম ভাবের প্রকাশ রবির ভাব তৃতীয় ষষ্ঠ দশম একাদশ অতএব সেই জায়গাটা থেকে রবির প্রভাব ধরতে হয় তাহলে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সপ্তমপতি হয় রবি সপ্তম হচ্ছে কেন্দ্র ঘর চতুর্থ সপ্তম দশম কেন্দ্র লগ্ন পঞ্চম নবম কোন লগ্নের মধ্যে কেন্দ্র কোণের সম্পর্ক আছে তাহলে চারটে কেন্দ্র হয়ে গেল তিনটে কোণ হয়ে গেল পঞ্চম নবম লগ্ন আবার লগ্ন চতুর্থ সপ্তম দশম কেন্দ্র হয়ে গেল তাহলে সেই কেন্দ্রপতি কোণপতি যদি যোগ হয় তাহলে সেটা রাজযোগের ফল হয় মানে রাজযোগ বলতে রাজা হওয়া না মানে ভালো ফল দেওয়া মুকুট পরে রাজ রাজাসনে বসার যোগ না ওটা ওটা হচ্ছে আপনাকে জীবনে চলতে সাহায্য করবে জীবনের পথে চলতে সাহায্য করবে সেই জায়গাটায় সেই ফলটা অতএব তার সাথে দশা এবং তার সাথে আরেকটা থাকে জ্যোতিষশাস্ত্রে থাকে কী কী জিনিস মূল কী জিনিস বিচার করবেন যে আপনি যে আসবেন জ্যোতিষের কাছে মূল কী জিনিস জানতে আসবেন প্রথমেই বললাম যে ওই যে কোন নেচারে তার জন্ম রাশি কোন ঘরে পড়েছে লগ্ন কোন ঘরে পড়েছে অগ্নিপৃথি বায়ু জলের যে কোনো একটা ঘরে পড়বে বা চর স্থির দি স্বভাবের যে কোনো একটা ঘরে পড়বে সেখান থেকে প্রথম বিচার শুরু হবে তারপরে ফিফথ নাইনথ লগ্ন কানেকশান কী কী গ্রহ আছে তারপরে কেন্দ্র কোণের কী কী সম্পর্ক আছে নবতরা চক্রের তিনটে গ্রহ তিনটে নক্ষত্র খারাপ হয় জন্ম নক্ষত্রর থেকে তৃতীয় নক্ষত্র খারাপ হয় তার তৃতীয় নক্ষত্র তার তিনটে তিনটে নক্ষত্র তার খারাপ হয় সেই নক্ষত্র তিনটের উপরে কোন গ্রহ পড়েছে এবং সেই গ্রহ কোন ভাবের কোনভাবে অবস্থিত সেদিকটা বিচার আসে সেই বিচার দেখে তারপর একটা পূর্ণাঙ্গ মানুষের ফল দেওয়া যায় সেখান থেকে ফলটা পাওয়া যায় তাহলে সেই জায়গাটায় যদি দেখতে যায় যে প্রত্যেক রাশির যেমন চতুর্থপতি নবমপতি শুক্র বললাম এবার শুক্র অষ্টমে বসা মঙ্গল অষ্টমে বসা তাহলে কি বলবে মাঙ্গলিক ছকটা তাহলে শুক্র চতুর্থ নবম অষ্টমে বসা এবং শুক্রের সপ্তম দৃষ্টি মঙ্গলের সপ্তম দৃষ্টি মীন রাশিতে রয়েছে মঙ্গলের তিনটে দৃষ্টি থাকে চতুর্থ সপ্তম অষ্টম এবং সেই জায়গাটায় দ্বিতীয় ঘরে রয়েছে দ্বিতীয় অধিপতির অবস্থান কোথায় বৃহস্পতির অবস্থান কোথায় কি পঞ্চম নবম একাদশ বা কোনো কানেকশন করতে পেরেছে লগ্ন কানেকশন করতে পেরেছে তাহলে সেটা দোষমুক্ত মুক্ত সে অষ্টমভাবের যদি না পারে তাহলে অষ্টমভাবের দোষ অবস্থিত হয় সেই জায়গাটায় তখন প্রতিকারের ব্যবস্থায় আসে তখন আসে যে এই জায়গাটা থেকে এই ভাইব্রেশনটাকে ডেভেলপ করতে করলে পরে সে পাবে একটা মনোবল সেই বলের দিক থেকে সে এগোতে পারবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই মানুষ কিন্তু হোচট খায় যেমন না পড়লে হাঁটা শেখে না না জল খেলে সাঁতার শেখে না সেই রকম না আছার খেলেও হাঁটতে মানুষের হোচট না খেলেও জীবনের ক্ষেত্রে সে দাঁড়াতে পারে না মানুষ চায় সমস্ত দিক থেকে স্বাবলম্বী হতে যে নিজে রোজগার করবো নিজে চলবো সুস্থ সুন্দর একটি পারিবারিক দিক ভালো সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব সেই জায়গাটায় তাহলে চতুর্থের ওপরে সুখ বিস্তার করে তাহলে চতুর্থের থেকে মাতার সুখ বিচার করা হয় মাতার অবস্থান বিচার করা হয় তাহলে চতুর্থ থেকে যদি মাতার অবস্থান বিচার হয় তাহলে সেই মায়ের গ্রহটি কোন জায়গায় রয়েছে সুখের গ্রহটি কোন জায়গায় অবস্থান করছে সে কার কার সাথে সম্পর্ক করেছে তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ সম্পর্কিত কি তাহলে দ্বাদশের প্রতি কোথায় আছে পঞ্চম কানেকশান নবম কানেকশন লগ্ন কানেকশান আছে তো সেইখান থেকে তাহলে ভালো বিচার বেরিয়ে আসে তাহলে মানুষের উত্থান পতন আছে সব সবসময় একটা প্রতিকার করে যেমন সারা জীবন ভালো যায় না আবার একটা মানুষ জ্যোতিষের কাছে আসলি তার কালকের থেকেই ভালো ফল আশা করলো না প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের একটা বিচারের পর্যায় আছে সেই বিচারের পর্যায়টা যদি ধরতে না পারে তাহলে মানুষ কিন্তু সেখান থেকে তার ভুল বিচার দিতে পারে তাহলে সেইখান থেকে কুম্ভ রাশির কুম্ভলগ্নের প্রথম যোগ দেখতে হয় বুধের দ্বিতীয় যোগ দেখতে হয় শুক্রের তৃতীয় যোগ দেখতে হয় শনির চতুর্থ যোগ দেখতে হয় বৃহস্পতির এইবার তার তৃতীয় পতি হচ্ছে মঙ্গল এবং কুম্ভলগ্ন থেকে তার দশম হয় মঙ্গল তার অবস্থান এবং দশা কী চলছে মানে বর্তমান দশা কী চলছে তার কোন রেখানে জন্ম কোন জায়গাটা সে জন্মেছে এবং কোন নক্ষত্রগুলো কার ওপর যেটা যে তিনটে নক্ষত্র নবতারা চক্রের বললাম সেই তিনটে নক্ষত্র কোন কোন গ্রহ দ্বারা আবিষ্ট রয়েছে এবং যদি না থাকে তো ভালো থাকলে সেই জায়গাটা খুঁটিয়ে দেখা উচিত তবে না একটা বিচারের জায়গায় যাবে এই তো জ্যোতিষ এর বাইরে আর কি আছে এর বাইরে যেগুলো থাকে সেগুলো মানুষকে কোনোরকমভাবেই সাহায্য করা উচিত মানুষকে সব সময় সাহস দেখানো উচিত প্রত্যেক মানুষের সময় খারাপ ভালো আছে জ্যোতিষীরও সময় খারাপ ভালো আছে কিন্তু সে জানে বলে চুপ করে থাকে চিকিৎসক মারা যায় তারও সময় খারাপ ভালো আছে তারও অসুখ হয় সে তার ওষুধ জানে বলে সে নিরাময় ওষুধে কি মৃত্যু আটকাতে পারে নিরাময় দিতে পারে যদি ওষুধে মৃত্যু আটকাতো তাহলে সারা জীবন একটা লোক বেঁচে থাকতে পারত তাহলে তাকে সেই সময়ের যে অবস্থান সেই অসুখটার উপশম করায় কমিয়ে রাখা হয় কমিয়ে আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আসে আবার একটা সময় আসে সে পীড়িত হয় ঠিক সেই জায়গাটায় জ্যোতিষেরও সেম জায়গাটা আছে যে সেই সময়টা যে খারাপ এসছে সেই সময়ের খারাপের জায়গাটাকে তাকে নিরাময় করা সেখান থেকে সেই জায়গাটা তাকে ফিরিয়ে নিয়ে আসবে বা তাকে বিরাট ধনী করবে বিরাট গাড়ি বাড়ির মালিক করে দেবে এটা যদি কোনো জ্যোতিষ বলে তাহলে সে কিন্তু প্রলাপ বকছে সে কিন্তু লোভ দেখাচ্ছে সে কিন্তু খারাপ কথা বলছে এটা কিন্তু হয় না হলে কিন্তু আমি এই যে বগর বগর করছি বা আপনাদের বোঝাচ্ছি তাহলে সবার আগে সেই জিনিসগুলো আমি আনয়ন করব অতএব ততটুকুই আনয়ন করতে পারি কেন আপনি নিয়ে এসছেন পঁচাত্তর ভাগ পঞ্চাশ ভাগ বাবা মার থেকে পঁচিশ ভাগ আপনি নিচে তৈরি করেছেন আর যে পঁচিশ আপনি পাননি সেই পঁচিশের জন্য দৌড়োদৌড়ি করছেন সেইখান থেকে আপনাকে বুঝতে হবে যে কতটা দিতে পারে পূর্ণাঙ্গ ফল পূর্ণাঙ্গ আর একটা বার আসলে আর একটা প্রতিকার পড়লে যদি সারা জীবন কারোর ভালো যায় তাহলে একটা ডাক্তার একটা ওষুধ খেয়ে সারা জীবন সে আমৃত্যু মৃত্যুই হবে না তার সেও থাকতে পারে সেই জায়গাটা কিন্তু হয় না সেখান থেকে কিন্তু সে বিচারের পদ্ধতিটা আলাদা থাকে দেখবেন যে কুম্ভ লগ্নের দ্বাদশপতি শনি এবার ধরুন মকর রাশিতে শনি আছে তাহলে মকর রাশিতে শনি যদি বসে দশম দৃষ্টি শুক্রের ঘরে আসে তুলা রাশির উপরে তাহলে শুক্রের অবস্থানের ক্ষেত্রে সেই লগ্নাধিপতি দ্বাদশ ভাব কাটতে পারে পঞ্চমপতি অষ্টম্পতি দ্বাদশ ভাবে রয়েছে বুধ এবার দেখা গেল শনি কন্যা রাশিতে বসা তাহলে বিনিময় প্রথা হল বুধ শনির ঘরে শনি বুধের ঘরে তাহলে সেখানে বলবত্তা বৃদ্ধি হলো সেখান থেকে সেই জায়গাটা সে ভালো ফল পেতে পারে তাহলে সেই নক্ষত্রটাকে ধরে বা যে নক্ষত্রে বসে আছে মকর রাশিতে একুশ বাইশ তেইশ তিনটে নক্ষত্র থাকে সেই নক্ষত্রের জায়গায় ধরে সেই নক্ষত্র অধিপতি কীভাবে বসে রয়েছে সেই বিচারের থেকে তাকে সাহস দেওয়া যায় তাকে বলা যায় যে না খারাপ হবে না সবসময় পজিটিভ কথা বলা ভালো নেগেটিভে নেগেটিভ করলে কিন্তু সে কিন্তু মর্মাহত হয় সে আশা হত হয় সেই জায়গাটায় যাওয়া উচিত না কি ঘটবে আমিও জানি না আপনিও জানেন না কাল দেখা হবে কি না আপনিও জানেন না আমিও জানি না অতএব সেই জায়গাটায় আজকে কি হচ্ছে তার উপরে দেখে তারপরে তার আরেকটা যে জ্যোতিষের বিচার সেটা হচ্ছে গোচর বর্তমান পজিশন প্ল্যানেট পজিশন কি আছে জন্মকালীর কি ছিল বর্তমান কি আছে এবং সেই বর্তমানের গ্রহগুলো তার খারাপ গ্রহগুলো কবে নাগাদ সরবে যেমন বুধ আঠারো দিন মঙ্গল আঠাশ দিন মঙ্গল পঁয়তাল্লিশ দিন শুক্র আঠাশ দিন বৃহস্পতি এক বছর রাহু দেড় বছর শনি আড়াই বছর এক একটা ঘর ভোগ করে তাহলে সেই জায়গাটা থেকে সেই গ্রহগুলো কবে সরবে তার দুরবস্থার জায়গায় সেই গ্রহটি বসে আছে সেখান থেকে ডিগ্রিগত ভাবে মেডেল বলবত্তা কবে পাবে প্রত্যেকটি ডিগ্রিকে যদি পাঁচ ভাগ তাহলে ছ ভাগে পাঁচ ছয় তিরিশ ছ ভাগে ভাগ করা যায় পাঁচ ডিগ্রি করে করে তাহলে পাঁচ ডিগ্রি একরকম বল পরের পাঁচ ডিগ্রি আর রকম বল তাহলে দশ ডিগ্রি হল তারপরের পাঁচ ডিগ্রি পনেরো ডিগ্রি হল তারপরের পাঁচ ডিগ্রি কুড়ি ডিগ্রি হলো তাহলে সেই রকমভাবে বল দিতে দিতে বল গ্রহেগুলোর বলের উপরে নিরাপ আপনি একটা বিধান দিতে পারেন যে সেই জায়গাটায় সে কীভাবে এগোবে সেই জায়গাটা থেকে মানুষ এগোয় প্রত্যেকটি জীবনের ক্ষেত্রেই মানুষের উত্থান পতন থাকে যদি আপনি পতনটাকে নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যান তাহলে সেই মানুষটি বিচলিত হয়ে পড়বে বা অসূষ্ণ প্রকাশ করবে সেটা না করে মানুষকে সাহস যোগান এবং সেই মানুষের সাহসের রাস্তাটা আছে কিনা সেটা দেখুন আপনি যে সাহসটা দিচ্ছেন সেটা সে বাস্তবে পাবে কি না সেই জায়গাটা দেখুন সেটা দেখলে তাকে সেই পজিটিভ দিকটা দেখান মানুষটা পেয়ে গেছে সেই মানুষ সাহস পেয়ে গেছে কোন কালার ভাইব্রেশান দিলে সে সেখানটা উঠতে পারবে সেই জায়গাটা দেখান সেখানটা সে পেয়ে যাবে এইভাবে মানুষের জীবনের ছকের মধ্যে প্রত্যেকটা ভাব যদি বিচার করে দেখা যায় যে ভাবাধিপতি খুবভাবে দুর্বল আছে সেই ভাবাধিপতিকে প্রোটেক্ট করুন দেখবেন সে ভালো ফল পাবে আর এই অনুষ্ঠানটা কিন্তু কোনো লাইভ অনুষ্ঠানটা না আপনাদের জন্য তৈরি করা অতএব সেখানটাকে দেখবেন ভালো থাকুন ভালো রাখুন আবার দেখা হবে নমস্কার